কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে একটা ফোরাম খুব ভাইরাল হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলা থেকে নাকি সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনেকেই প্রচার করছে, অনেক জায়গাতেই আমি লক্ষ্য করছি, অনেকেই বলছে অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে গেছে। আসল সত্যিটা কি? সত্যি কি শুরু হয়ে গেছে? অবশ্যই মন দিয়ে দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার ফোর্সে নিয়োগের জন্য এটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু সিভিক ভলেন্টিয়ার ফোর্সে চাকরির জন্য কিন্তু আপনারা আবেদন করে থাকেন, এবং যারা সিভিক ভলেন্টিয়ার ফোর্সে আবেদন করেছেন, যারা চাকরি করছেন, তারা এই ফর্মটাই কিন্তু ফিল আপ করেছেন। এবং এই ফর্মটার দুটো পেজ রয়েছে, সমস্ত কিছু জানাবো ফর্মটা কি করে ফিল আপ করবেন এবং কি কি রয়েছে ইনফরমেশন যেগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সিভিক ভলেন্টিয়ার ফোর্সের স্যালারি জানেন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে 9,000 টাকা স্যালারি রয়েছে প্রত্যেক মাসে, এবং এটা কিন্তু অবশ্যই বলে রাখি কন্ট্রাকচুয়াল একটা চাকরি, তবে 60 বছর পর্যন্ত আপনারা চাকরিটা করতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই যে সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগ করা হবে, এর জন্য এই 2023 সালের কি আপডেট আছে, কি হতে পারে আগামী নতুন আপডেট, এই সমস্ত বিষয় কভার করব। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যে কোনো মতামত আপনারা কমেন্ট বক্সে আমাকে সরাসরি লিখে জানাতে পারেন। তো দেখুন, এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে, এবং এখানে আইডি নাম্বার টু বি ফিল্ডেড বাই অফিস, ঠিক আছে, অফিস থেকেই এখানে লিখে দেবে, এটা আপনারা লিখবেন না। এখানে নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার, আপনার নাম লিখবেন ক্যাপিটাল লেটারে, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার দিতে হবে, এবং যদি ইমেল আইডি থাকে, ইফ অ্যানি যদি থাকে তাহলে দেবেন, না হলে যদি ইমেল আইডি না থাকে দেওয়ার দরকার নেই এটা। এবং এরপরে রয়েছে 9 নম্বরে এ এবং বি, এবং এতে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা এটা দেবেন, এবং পরবর্তী অপশান পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার কোনো অন্য কোনো অ্যাড্রেস থাকে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা দিতে পারেন, যদি সেম থাকে আপনারা সেটা বসিয়ে দেবেন, লিখে দেবেন। এবং 10 নম্বরে রয়েছে ক্যাটাগরি, আপনার কাস্ট, আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, যেটা রয়েছে টিক চিহ্ন দেবেন কিংবা লিখে দেবেন। এবং অবশ্যই এই ফর্মের সঙ্গে আপনার সেই কাস্ট সার্টিফিকেটটাও জেরক্স করে সেলফ অ্যাটাচড করে কিন্তু অ্যাটাচ করতে ভুলবেন না। এবং রিলিজিয়ন রয়েছে এখানে, দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, ডিভোর্সি নাকি আনম্যারিড, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এবং আপনার শরীরে আইডেন্টিফিকেশন মার্ক, কোনো চিহ্ন রয়েছে কিনা জন্মগত, সেই চিহ্নের দাগ যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে লিখে দেবেন কোথায় কী রয়েছে। এবং ভোটার আইডি কার্ড দিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার দেবেন, যদি না থাকে দেবেন না, ঠিক আছে, ইফ অ্যানি লেখা রয়েছে, এটা ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলে রাখি, মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস থাকলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে এখানে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন এখানে, অবশ্যই যা দেবেন তা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে একদমই ভুলবেন না। এবং আপনার কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন কী আছে, যদি এনসিসি থাকে, তারপর হচ্ছে এনএসএস সিভিল ডিফেন্স, যা যা রয়েছে বিভিন্ন কোর্স রয়েছে, এগুলো এই সমস্ত কোর্সের মধ্যে করা থাকলে আপনারা এই চাকরির ক্ষেত্রে কিন্তু একটা অগ্রাধিকার পেতে পারেন, এবং এগুলো লিখে দেবেন যদি থাকে। এবং এখানে কিন্তু অবশ্যই বলে রাখি, এরপরে ডিক্লারেশন রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনার নামে যদি কোনো রকম ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু আপনার এই সিভিক ভলেন্টিয়ার ফোর্সের চাকরি পেতে অনেক সমস্যা হলে হতে পারে, তবে ক্রিমিনাল কেস যদি না থাকে তাহলে নো করবেন, যদি থাকে ইয়েস করবেন, যদি ইয়েস করেন তাহলে সেই কেসের ডিটেলস কিন্তু এখানে ভরে দিতে হবে, ঠিক আছে, যদি নো করেন এখানে কিছু লিখতে হবে না। এবং এই ডিক্লারেশনটা ভালো মতন পড়বেন, পড়ে বুঝে এখানে ডেট প্লেস লিখে আপনারা এখানে সই করে দেবেন। এবং নিচের পরবর্তী 2 নম্বর পেজ অবশ্যই কিন্তু এখানে রয়েছে ফর অফিস ইউজ, ঠিক আছে, নিচের পেজটা, নিচের জায়গাটা, এই পোর্শনটা কিন্তু অফিস ইউজের জন্য, এখানে কিছু লেখার দরকার নেই। তো সিম্পলি এতটুকু ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট আপনারা এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে ছবি লাগিয়ে আপনারা আপনাদের যে আবেদনের নতুন ঠিকানা যেখানে আবেদন করতে বলা হবে সেখানেই আপনারা ফর্মটা জমা দেবেন। চলুন দেখে নেই এই মুহূর্তের কি আপডেট রয়েছে। রাজ্যের নতুন সিভিক নিয়োগ ডব্লিউবি সিভিক নিউ ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2023, রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন, রাজ্যের বহু বেকার যুবক যুবতী অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যারা বিবাহিত মহিলা তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সিভিক ভলেন্টিয়ার ফোর্সের জন্য। এখানে কিন্তু এমন কোনো নিয়ম নেই যে আপনার বিবাহিত হতে হবে কিংবা আনম্যারিড হতে হবে, ঠিক আছে, সবাই কিন্তু আবেদন করতে পারবে। এবং কর্মসংস্থান নতুন সুযোগ, রাজ্যের নতুন করে এসআই ও সার্জেন্ট পদের পাশাপাশি নতুন করে সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগ করা হবে থানায়, ইতিমধ্যে কিন্তু রাজ্যে
রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন করে কিন্তু থানা প্রস্তাব হয়ে গেছে, বিভিন্ন ভাবে কিন্তু আপনারা জানেন সেই খবর পেয়েছেন। এই প্রস্তাব যে কোনো দিন কার্যকর হতে পারে, নতুন অর্থাৎ নতুন থানা কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে, এবং লোকসভা ভোটের আগেই কলকাতা সহ গোটা রাজ্যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগ শুরু হতে পারে বলে খবর জানিয়ে দিয়েছে নবান্ন থেকে। রাজ্যে নতুন বহু যুবক যুবতী সিভিক ভলেন্টিয়ারের একাধিক দাবি পূরণের ব্যাপারে দীর্ঘদিন থেকে সক্রিয় পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের শীর্ষকর্তারা। সূত্রের খবর, সম্প্রতি তারা সিভিক নিয়ে সরকারের কাছে লিখিত দাবিপত্র পেশ করেন। বর্তমানে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে প্রায় 125,000 সিভিক ভলেন্টিয়ার ফোর্স আছেন। 2011 সালে ক্ষমতায় এসে তৃণমূল সরকার পুলিশের কাজের সাহায্যের জন্য সিভিক ভলেন্টিয়ার ফোর্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। এরপর ধাপে ধাপে ভরেছে সেই পদ। এই মাসেই কিন্তু ভাঙর কলকাতা পুলিশের অংশ হয়ে যাবে, ফলে থানার সংখ্যাও কিন্তু বাড়ছে মোট 8টি। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশে একটি বড় নিয়োগের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নতুন বেশ কিছু থানা তৈরির জন্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে জমা পড়েছে আবেদন। পাশাপাশি যদি তা হয়ে যায়, সেক্ষেত্রে পুলিশের অন্যান্য পদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার পদেও কিন্তু নিয়োগ করা হবে, ফলে গোটা রাজ্যে একাধিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হতে পারে অদূর ভবিষ্যতে, এমনটাই কিন্তু মতামত রাজ্যের প্রশাসনিক মহলের। সূত্রের খবর কি বলছে দেখুন। সূত্রের খবর, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর বয়স থেকে বাড়িয়ে 35 বছর করা হতে পারে। এই বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। সিভিক ভলেন্টিয়ারের চাকরি এখন অনেকটাই সুরক্ষিত, আপনারা প্রত্যেকেই জানেন, এবং যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি এখন অনেকটাই সুরক্ষিত। বহু তরুণ এই চাকরি করতে আগ্রহী, ফলে সিভিক ভলেন্টিয়ারের জন্য আবেদনের বয়সসীমা বাড়লে নতুন প্রজন্মের জন্য আরও সুযোগ খুলে যাবে। যদিও এই প্রসঙ্গে এখনও নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এখন দেখার বিষয় এটাই যে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য বয়সের সময়সীমা বাড়ানো হবে কিনা। সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা 27 থেকে বাড়িয়ে 35-এর কথা ভাবছে রাজ্য সরকার। সব ঠিক থাকলে আগামী লোকসভা ভোটের আগে যে কোনো দিন সিদ্ধান্ত ঘোষণা হতে পারে নবান্ন থেকে। তো অলরেডি কিন্তু হয়তো আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন, অনেকেই প্রচার করছে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো এই বিষয়টা বলে রাখি, এখন অ্যাপ্লাই শুরু হয়নি, এখনই আবেদন শুরু হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখি একটা সূত্র মারফত খবর, যেটা হচ্ছে যে মিনিমাম যে বয়সের যে নিয়মটা ছিল আগে সেটা পরিবর্তন হতে পারে, 27 বছর থেকে 35 বছর হতে পারে বয়স, আবেদনের বয়স। ঠিক আছে, এটা স্পষ্ট করে বলে রাখি, 27 বছর থেকে বাড়িয়ে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। যাদের 35 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারেন আগামী সময় থেকে, যদি সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে যদি গ্র্যান্ট করে গভর্নমেন্ট। অবশ্যই কিন্তু এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। যারা হয়তো টেনশন করছেন যে কোথায় ফর্ম জমা দেবো, ফর্ম ফিল আপ করে নিয়েছি, জেরক্স করে নিয়েছি, ফর্ম ডাউনলোড করেছি, কোথায় জমা দেবো, কী করবো, এগুলো এখনই করার দরকার নেই। অ্যাপ্লাই যখন শুরু হবে আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব, এবং আপনার সেই ফর্মটা, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, কোথায় জমা করবেন, কবে লাস্ট ডেট, কবে থেকে স্টার্ট হবে, সব কিছু জানাবো আমাদের চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে ছিলাম শুভঙ্কর, আপনি দেখলেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।